বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের রাজবাদ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি জখম হয়েছেন তৃণমূল নেত্রী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার দামি গাড়িটি গত প্রায় এক সপ্তাহ ধরে বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেখানে জনসংযোগ করেন ঘুরে দেখেন এলাকা সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তার সেই মতো ভোরে থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সকাল ছটা বেজে মিনিট নাগাদ পশ্চিম এলাকায় আচমকায় পেছন দিক থেকে তার গাড়িতে ধাক্কা দেয় বারো চাকার একটি লরি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি দুমড়ে যায় একাংশ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা পায়ে এবং হাতে গুরুতর চোট লেগেছে চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কলকাতা সিদ্ধান্ত বদল করেছেন তিনি জানিয়েছেন আপাতত বাঁকুড়াতেই ফিরে যাচ্ছেন তিনি সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি এইদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই লরি চালককে আটক করেছে পুলিশ গাড়িটির গতি কত ছিল যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি